করোনার কারণে গত দুই বছর রথযাত্রায় তেমন কোনো উৎসবের দেখা মেলেনি নারায়ণগঞ্জে। করোনা কিছুটা শিথিল হলে রথযাত্রা উৎসবে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের উৎসব মুখর পরিবেশে রথযাত্রা করতে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের। দেবগের লক্ষ্মীনারায়ণ আখড়া থেকে রথ নিয়ে, জগন্নাথ দেবের রথ নিয়ে বের হতে থাকেন ভক্তবৃন্দরা। হাজার হাজার ভক্তবৃন্দ এই রথযাত্রায় রশি টেনে একত্রিত হন। মূলত আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের এই রথযাত্রা। মূলত প্রথম পাঁচ দিন সময়কাল জগন্নাথের এই রথযাত্রার, পরবর্তীতে আবার উল্টো রথযাত্রাও হয়ে থাকে। বছরের এই সময় জগন্নাথ তার ভাই ও ভগ্নির সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে, সেখানে 8 দিন কাটানোর পর মূল মন্দিরে ফিরে আসেন তারা। রথযাত্রায় জগন্নাথ দেবের ভক্তদের কাছে রথযাত্রা অত্যন্ত উৎসবমুখর এবং ধর্মীয় পবিত্র বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। উড়িয়া ভাষায় রথের রশি হলো দৌড়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শম্ভুচুর নাগিনী। ভ্রন্দের বলভ্রন্দের রথের নাম তালধ্বজ, এই রথের রশি নাম বাসুকিনাগ। শুভন্দর রথের নাম দর্পদল, এই রথের রশির নাম স্বর্ণচূড়া। ইস্কন সম্প্রদায়ের মানুষও নারায়ণগঞ্জের এই রথযাত্রায় সামিল হয়েছে। রথযাত্রার আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর এই রথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জে। NAN TV নারায়ণগঞ্জ।